আসসালামু আলাইকুম নগদ জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় জেলাগুলোকে প্রস্তুত থাকতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেছেন আশি হাজার স্বেচ্ছাসেবক ও চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সরকার রাতেই উপকূলীয় এলাকা দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আসতে পারে বলে জানিয়েছেন তিনি রহমান সোহাগের রিপোর্ট বাংলাদেশ উপকূলে ধেয়ে আসছে আরও একটি দুর্যোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে রোববার উপকূলীয় এলাকায় আঘাত হানতে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে জলোচ্ছ্বাস ও ভূমিধসে তৈরি হতে পারে বিপজ্জনক পরিস্থিতি ঘূর্ণিঝড়টা আপনার সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে সেখানে সাত থেকে দশ ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর বৃষ্টিপাত হবে যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাড়িয়া অঞ্চলে পুতুল ল্যান্ডস্লাইড হইতে পারে সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড় ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা টলার যারা যে অবস্থা আছে সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলের ছয় জেলাকে অধিকতর প্রস্তুতি নিতে বলেছে মন্ত্রণালয় চার হাজার আশ্র আশ্রয় কিন্তু আমাদের উপকূলীয় আছে সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন আমাদের শুকনো খাবার যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি এবং বরিফের সাথে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকার থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি শনিবার রাত থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে থাকবে উপকূলীয় এলাকায় রোববার স্থলভাগে উঠে আসবে ঘূর্ণিঝড় রেমাল লুৎফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা টাঙ্গাইল ও চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার পৌলি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন পৌলি এলাকায় দাঁড়িয়ে থাকা পাইলিংবাহী একটি লরিকে পেছন থেকে নিয়ন্ত্রণহীন একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের চালক সহ দুজন নিহত হন চট্টগ্রামে খাগড়াছড়ি সড়কের হাটহাজারির মির্জারপুর ইউনিয়নে বাস ও সিএনজির সংঘর্ষে দুজন নিহত হয়েছে সে সময় আহত হয়েছে আরও দুজন বেলা সাড়ে বারোটার দিকে হাটহাজারির মির্জাপুর ইউনিয়নে মুহুরিহাট বটতল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে নিহতরা দুজনই রিকশার যাত্রী ছিলেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের সন্ধান না মেলায় কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি অব্যাহত রয়েছে কালীগঞ্জ উপজেলার মেইন বাস স্ট্যান্ডে কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে মেইন বাস স্ট্যান্ডে গিয়ে জড়ো হয় কয়েক হাজার নেতাকর্মী সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রতিনিধিদের পাঠানো তথ্য রাজীব রিপোর্ট ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা প্রশাসক একথা জানান ঝালকাঠিতেও ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে মাদারীপুরের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী আগামী উনত্রিশ মে রাঙ্গামাটি লংগদু উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টি করা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার বরিশালে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে বিগত কয়েক বছরেই মিথ্যা মামলায় কারাবরণকারী যুবদলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা হয়েছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোরেলগঞ্জে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন উপজেলা উপজেলাভিত্তিক বহুদলীয় প্ল্যাটফর্ম পিস ফ্যাসিলেটেড গ্রুপের নেতারা চ্যানেল মাদারীপুরের শিবচরের হাতিবাগান মাঠে অনুষ্ঠিত হয়েছে বাহমুদ হাসান খান সংগ্রাম স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এতে বড়হমগঞ্জ ইউনাইটেড ক্লাব ভেনাতলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী টুর্নামেন্টে শিবচর উপজেলার দশটি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় বরহমগঞ্জ ইউনাইটেড ক্লাবের সজল ম্যান অব দ্য ম্যাচ শামীম ম্যান অব দ্য টুর্নামেন্ট আকাশ সেরা ব্যাটসম্যান ও শামীম সেরা বোলার নির্বাচিত হয় নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ